রেখে দেবো কিছুক্ষণের জন্য রেখে তারপরে। দেখো এখন বাজে হচ্ছে 9টা, তো এখন যাচ্ছি তানিয়ার বই কিনতে। তো বুকলিস্ট তো অনেকদিন দেওয়া হয়েছিল, তো বই কেনা হয়নি, তো আজকে যাচ্ছি তানিয়ার বই কিনতে। তো তোমার দাদাভাই আছে, তো তোমার দাদাভাইকে নিয়ে যাচ্ছে। তানিয়া হচ্ছে ও কি সেই মান্ডালা, মান্ডালা এমন নেশা হয়েছে, তো ওইগুলোই বানাতে আছে, ফোন থেকে একটা ভালো ভালো বের করছে আর ড্রয়িংগুলো করছে, খুব সুন্দর হচ্ছে। কিন্তু তোমাদের শেয়ার করেছি, তো আবার শেয়ার করবো, যেগুলো বানাবে সব কটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, খুব সুন্দর সুন্দর বানাচ্ছে, জানো তো। তো চলো চার্জারটা পড়ে যাবে, হ্যাঁ চার্জারটা পড়ে যাবে, চাবি দেবো, হ্যাঁ। তো চলো রাস্তায় যাই, আমি এই যে বাড়ি চলে এলাম, তোমার তানিয়ার চারটে বই আছে, দুটো বাবলি আছে, আর ও হ্যাঁ বাবুজি, আমি খালি বাবলি বলি, আর এতে আছে চপ বেগুনি, তোমার দাদার মুড়ি খাবে সেই জন্য চপ বেগুনি নিয়ে এসছে বাবুজি, আর তানিয়ার বই, এই যে বেতো শাক নিয়েছে, হ্যাঁ। তো বেতো শাকটা মাছের তেল দিয়ে আমি বানাবো বলে মাছের তেলটা খাওয়া হয়ে গেছে, কিন্তু মাছের তেলটা যে ভেজেছিলাম তার তেল আছে, সে মাছের তেলে তেল ভাজা যেটা বলে না, মাছের তেলে মাছ ভাজা, তো আমি মাছের তেল দিয়ে যে তেলটা বেরিয়েছে সেইটা দিয়ে বেতো শাকটা আলু বেগুন দিয়ে একটু তরকারি করো, দারুণ লাগবে কিন্তু, জানো তো। চলো আবার আসছি, ঠিক আছে। তো এই যে বাড়ি চলে এলাম, তবে আমি রান্না করবো, তো তোমরা তো দেখলে তানিয়ার বই কিনতে গেছিলাম, তোমার দাদা ভাইয়ার আমি তানিয়ার মানে বই কিনতে গেছিলাম, তো অনেকদিন হয়ে গেছে, তো বইগুলো কেনা হয়নি, তো সেই জন্য বইগুলো কিনে আনলাম, আর এখন রান্না করা হয়নি, তো রান্না করবো। আর আগের দিনে হচ্ছে মানে তোমাদের বলেছিলাম যে বাটি সাপটা পিঠে বানাবো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো বাটি সাপটা পিঠেটা বানানো হয়নি, তো আজকে বাটি সাপটা পিঠে বানাবো, আগে রান্না করে নেবো, তো আগে মাছের ঝোল একটু ভাত বানিয়ে নেবো। তো সকালবেলা সেরকম কিছু রান্না করা হয়নি, তো সকাল সকাল উঠতে আর সব কাজকর্ম করতে দেরি হয়ে যায়, সেই জন্য সেরকমভাবে রান্না করা হয়নি, তোমাদের আজকে শেয়ার করা হয়নি। তো এখন বানাবো হচ্ছে বাটা মাছের ঝোল আর একটু ভাত, ভাত বানাবো আর সঙ্গে তোমাদের সঙ্গে পিঠেটাও শেয়ার করবো, তো কালকে নারকেল ছাইটা বানিয়ে রেখেছিলাম, তো নারকেল ছাইটা দিয়ে আর বাটির সাথে পিঠেটা বানাবো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। তো আমি ভাতের জল বসিয়ে দিয়েছি, ভাতটা চালটা আমি ধোবো, ধুয়ে ভাতের হাঁড়িতে চালটা দিয়ে তারপরে আসছি, ঠিক আছে। তো আজকে আমি বানাবো মাছের ঝোল, তোমার দাদাভাই বেতো শাকটা কালকে এনেছিল, তো বেতো শাকটা তরকারি করা হয়নি, তো সকালে তাড়াতাড়ি করে না এসব শাক পাতা মানে রেডি করে না রাখলে সকালে করাই যায় না, দেরি হয়ে যায়, তো সেই জন্য রেখে দিয়েছিলাম। তো আজকে আমি বেতো শাকটা রান্না করবো, তো বেগুন দিয়ে আলু বেগুন আর মাছের তেল আছে, মাছের তেল বলতে যে মাছের তেলটা আমি রান্না করে নিয়েছি, তার মধ্যে দিয়ে তেলটা বেরিয়েছে সেই তেলটা আছে, তো সেই তেলটা দিয়ে আমি মাছটা রান্না করবো আর কি, শাকটা রান্না করবো। বেতো শাকটা কিন্তু খুব সুন্দর, এই দেখো দেখতে পাচ্ছ, তো এই বেতো শাকগুলো যে খাই সেটাই জানতাম না, মানে আমার যখন তলা ভাঙতে যেতাম মায়ের দোকানে দেশে সব তলা ভাঙতে যেতাম, তখন কিন্তু এই বেতো শাকগুলো না হয়ে থাকতো অনেক, তখন ভাবতাম যে এগুলো হয়তো বন গাছ, তো এগুলো যে খাই সেটাই জানতাম না, বুঝেছ। তো একবারে জল নিয়ে নিয়েছি, ধুয়ে দিয়ে একবারে ইচ্ছে তুলে নি, তো চলো একবারে কাটাকুটি রেডিটা করে নিই, তারপরে আবার আসছি, ঠিক আছে। তো ওদিকে আমার ভাতও ফুটে গেছে, ওইটা ঝাটাপট সব কাটাকুটি করে নিই, নিয়ে তারপরে আমরা দেখাবো কী কী রান্না করছি, ঠিক আছে। মাছটা দেখো ভাতটা ফুটে গেছে, আর এই যে এখানে আমি মাছটা ভাজবো, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, তো সকালে তাড়াতাড়ি করে সেরকমভাবে রান্না হয়নি, তাই জন্য সন্ধ্যাবেলায় বেশি ভালো করে রান্না করি আর কি জমিয়ে। এই যে আমি রেগুলারের মতো কড়ার মধ্যে মানে তেলের মধ্যে আর কি হলুদ দিয়ে দিয়েছি, আর মাছটা হলুদ নেই মাখানো আছে, আজকে মাছটা ধোয়া বাছা আকারে মাখানো আছে নুন দিয়ে, নাহলে অন্য সময় নুন দিই না, এমনি করার মধ্যেই নুন দিয়ে মাখিয়ে নিই মানে এ করে নিই। তো দেখো ভাত ফুটছে,
ভাতের হাঁড়িটা একটু ভর্তি করে জল দিয়েছি, কারণ ভাতটা একটু ঝরঝর হবে, ভাতের জল কম হলে না ভাতটা যেন গায়ে গায়ে হয়, সেই জন্য দেখতে একটু কড়ার মধ্যে আটকাচ্ছে না মাছটা, তো চলো মাছটা ভেজে নিই তারপরে আসি। কি গান হচ্ছে? রাস্তায় পেজা রাহা থা, তানিয়াও টাকার সঙ্গে রাস্তায় যাচ্ছে আর কি। ভাতটা উঠলে কি গরম ছেঁকা লেগে যায়, তো ভাতটা হয়ে গেছে, মাছের ঝালটা ঝোলটা করবো আর সাড়ে তরকারিটা করবো। জামা কাপড় গুছিয়ে রাখার আর জায়গা নেই, দেখ কোথায় রেখেছি সব এই কথা, এখানে ছাড়িন দড়িটা মেরে দিয়ে যেখানে জামা কাপড় রাখার জন্য। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিই, দেখো মাছ ভাজা হয়ে গেছে, তো এবার তরকারিটা করে নেব। তো তরকারি করে নিয়ে তারপরে আবার বাটি চাপটা পিঠেটা করতে হবে, অনেকটা সময়ই লাগবে, তো ঝটপট রান্নাটা করে নিতে হবে তার আগে। তো চলো এই যে আলুটা কেটে নিয়েছি, এটা হচ্ছে নতুন আলু, ছোটো ছোটো আলুগুলো খাবি চারিদিকে সব বাচ্চা দিয়েছে, অনেক বেড়ালে গেছে, মানে উপর ভাত খেয়ে নিবি, ভাত নিয়ে যাবি, ভাত গরম ভাত দিদি আচ্ছা উপরে কি ভাত তরকারি দাও, গরম ভাত দিদি না দেখো শাকটা ধুয়ে নিয়েছি, শাকটা কিন্তু খোঁচা খোঁচা টাইপসে, কিরম লাগবে কি জানি, ভুলে গেছি গো না না ওই সেই ওই মাছের তেলটা দেবো বলে ভুলে গেছি, কষ্ট হচ্ছে দাদা, আমি বলি কি হাতি ঘোড়া নিয়ে এসছো মনে হচ্ছে, তো দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তো তরকারিটা এত দারুণ হয়েছে, তো দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে, তো তোমরা এই রেসিপিটা আমার ছোট্ট রান্নাঘরে মানে পূজার ছোট্ট রান্নাঘরে দেখে নিও আর বানিয়ে খেও, একবার বানিয়ে খেলে না তোমাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে, এত দারুণ সুজি। তো দেখো বন্ধুরা বসে পড়েছি, তো কালকে বলেছিলাম যে হোয়াটসঅ্যাপটা বানাবো, তো সেটা আর বানানো হয়নি, কালকে অনেকটা রাত হয়ে গেছিলো সেই জন্য বানানো হয়নি, তোমার রান্না হয়ে গেছে, তো চচ্চড়ি আর মাছের ঝোল ভাত সব রান্না করে নিয়েছি, তো এখন বানাবো বাটি চাপটা, তো চলো দেখ ইয়ে করো দেখাও ঠিক আছে কত কিনে এইটা ভালো করে দেখে এদিকে নিয়ে আসো, ভালো হয়েছে,
ভালো হবে তো কি জানি। তো এই যে এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, তো অল্পই বানাবো, বেশি বানাবো না। তো ব্যাটারটা তো অনেকটাই হবে, আর এখানে দেখো সুজি নিয়েছি এই ছোট্ট বাটির এক বাটি, ঠিক আছে। এটা কি এক বাটি সুজি নিয়েছি, দেখো বন্ধুরা ব্যাটারটা গুলে রাখি। তো ব্যাটারটা না দেবো না, বেশি লাগবে না। তো দেখো এখানে এক বাটি চিনি দিয়ে দিলাম, তো অল্প একটু নুন আর চিনি। চলো ব্যাটারটা আমি হাত দিই ভালো করে ব্যাটারটা বানিয়ে নেবো। চলো ব্যাটারটা করে নিই তারপরে আসছি। তো দেখো আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে, তো বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। তো আজকে আমি সুজি দিয়ে করেছি, সুজি দিলে নরম হয় আর কি, তো সেই জন্য সুজি দিয়ে করেছি। তো এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো, কিছুক্ষণের জন্য রেখে তারপরে, ঠিক আছে। চলো তো কী বলো তো খাওয়া দাওয়াটা করে নেবো। তোমার দাদাভাই চলে এসছে আর রান্নাও হয়ে গেছে, আর তানিয়া তো ভাত নিয়ে উপরে গেল কাকিমার কাছে। তো আজকে গরম ভাত করেছি বলে তানিয়া গরম ভাত আর ডাল, ডাল নয় মাছের ঝোল নিয়ে উপরে গেছিলো। তো ওর খাওয়া হয়ে গেছে, তো তোমার দাদাভাই আর আমি খেয়ে নেবো, খেয়ে নিই তারপরে পিঠেটা বানাবো, ঠিক আছে। নাহলে অনেক রাত হয়ে যাবে, আর তোমাদের বলেছি আজকে আমি পিঠেটা দেখাবো বানানো, তো আজকে সেই জন্যই তোমাদের জন্য পিঠেটা করছি। চলো খাওয়া দাওয়া করে নিয়ে যাবে, ঠিক আছে। তো ততক্ষণ থাকুক, এটা আবার আসছি কিছুক্ষণ পর, ঠিক আছে। চলো টাটা। চাল বেশি করে নিয়ে নিয়েছি, একটু বেশি করেই চালটা নিয়ে নিয়েছি, কারণ কালকে সকালে থাকলে তোমার দাদাকে গরম করে দিয়ে দেবো। সকালে উঠতে মাঝে মাঝে দেরি হয়ে যায়, তো ভাবলাম যে রাত্রিবেলা হয়তো ভাত বসাচ্ছি, তাহলে একটু বেশি করে চাল নিয়ে নিই। তো সকালে থাকলে গরম করে দিয়ে দেবো মাছের ঝোল, আর মাছের ঝোলও থাকবে, ছড়িয়ে থাকবে, কালকে একে দিয়ে সব গরম করে দিয়ে দেবো আর কি। এটা হচ্ছে বেতো শাকের তরকারি, বেতো, বেতো শাক বলে, বেথুয়া বলে, বেতো শাক আবার বেথুয়া, বেথুয়া শাক যে যেটা পারে বলে আর কি। দেখতে পাচ্ছ এই যে শাকের তরকারিটা, তোমার দাদাভাইকে কালকে সকালে গরম করে দিয়ে দেবো, তো একে দুয়ে কালকে একদম ফ্রি সারাদিন। দেখতে পাচ্ছো মাছের ঝোলা বেশি করে করে দিয়েছি, তো রাত্রিবেলা যখন ভাত রান্না করি তখন একটু বেশি করেই করি, আর না রান্না ভাত থাকলে আর করি না, ঠিক আছে। তো মাছের ঝোল দেবো, ঠিক আছে। এটা দেখো, তো দেখো বন্ধুরা মাছের ঝোলটা কি সুন্দর হয়েছে কালারটা, আর শাকটাও যেরকম সুন্দর হয়েছে মাছের ঝোলটা সুন্দর হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের পিঠে দেখাবো কীভাবে বানায়, ঠিক আছে। তো চলো টাটা। হেভি হয়েছে শাকের তরকারিটা একদম, দেখো বেতুয়া শাক, শাকের তরকারি আমি খুব ভালো লাগে, আমি ঝগড়া করছি না, কালারটা এত সুন্দর হয়েছে শাকের। আগে ভাত দিই না, দিই না, আলু বেশি দিয়ে দিই, ঝোলটা ছোটো ছোটো আলুগুলো, ঠিক আছে, ছোটো ছোটো আলু নিয়েছি, ছোটো ছোটো আলু। আমার আবার ঘরে রান্না করে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, ওই জন্য হোটেলের রান্না একদমই পছন্দ না, নিজের রান্নাই ভালো আমার সাথে, তাই তাই। আমি আমার ঘরে রান্না করে আমি আমার মানে তৃপ্তি করে খাই, কারো রান্না আমার অত পছন্দ হয় না। তবে হ্যাঁ আমার দিদির রান্না হেবি, আমার দিদির রান্না, আমার মায়ের রান্না তো হেবি, আমার দিদির রান্নাও হেবি। দেখতে পাচ্ছ বন্ধুরা শুকনো করার মধ্যেই হয়ে যাচ্ছে সবুজ আলু, এক ফোঁটা তেল দিতে লাগে না, প্রথমে কড়াতে তেল দিয়েছিলাম সামান্য, তো বেশি তেল দিতে লাগে না, তেলটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে এখন দাঁড়াবো। এটা প্লাস্টিকটা বড় মতো করা দেখ, এটা হচ্ছে বাটি শাকটা, ঠিক আছে। গ্যাসের কি খুলে চলে যাচ্ছে বাটি শাকটা, বাটি শাকটা ছটাফট বেশি একটু টাইম লাগে না, সেই জন্য বলুন যাই খাওয়া দাওয়াটা করে নিই তারপরে পিঠেটা বানাবো। দেখেছো বন্ধুরা কত সুন্দর তাড়াতাড়ি হয়ে গেল পিঠেটা, পড়ার মধ্যে চিপকেও যায়নি, তেলও দিতে লাগে না, এমনি এমনি হয়ে গেল। আপনি ছেড়ে যাচ্ছে, আপনি ছেড়ে যাচ্ছে, যে ধরে যাওয়ার পরার মধ্যে শেষ, আপনি ছেড়ে যাচ্ছে, হাত দিয়ে এটা গরম কিন্তু হাত দিয়ে বেশ ভালো হচ্ছে, ফোন টি দিয়ে ভেঙে ভেঙে চলে গেছিলে, এটুখানে উবড়ে যাচ্ছে, সরে যাচ্ছে, এরকম ব্যাপার, কত সুন্দর লাগছে।
শেষে যা শেষ দিয়ে দিয়েছি আর নারকেল শেষ খাতাম বলে চলো আমার আসি রেডি হয়ে যাক এটা হয়ে যাক তো দেখো বন্ধুরা আমার বাটি চাপটা পিঠাগুলো হয়ে গেছে তো তোমাদের বললাম না শেয়ার করবো আজকে কালকে তো তোমাদের বাটি চাপটা পিঠে মানে বানিয়ে দেখায়নি তো আজকে বাটি চাপটাটা বানানো হয়ে গেছে তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর হয়েছে তো আজকে আমি নারকেল দিয়ে করেছি তো অন্য দিনে আমি মানে কী বলে ওই খোয়া খির বা মালাই দিয়ে আমি ভালো করে বানিয়ে আর মানে ওটা অন্যভাবে তো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব সুন্দর হয়েছে কিন্তু এটা দেখতে তো আজকে পিঠে বানিয়ে আজকে আমি প্রথমেই কাচ্ছি পুরো তাড়া ধরে তো দারুণ হয়েছে তো দেখো আজকে নারকেল দিয়ে করেছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার ফোনে চলে যায় তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো সাথে থেকো টাটা তো তোমার দাদা ভাইকে বলছি যে খাও তো দুজনে খাই সবাই করেছি গরম গরম খেতে ভালো লাগে তো চলো আর বেশি বকবো না চলো টাটা তাকাও সবাই